হাই ফ্রেন্ডস, আমি অর্ক। আপনারা দেখছেন পাপান অফিশিয়াল ইউটিউব চ্যানেল উইথ বাঞ্জারা। এই মুহূর্তে আমরা রয়েছি ব্যাকপ্যাকার্স ক্যাম্প মৌসুমি আইল্যান্ড। আসুন দেখে নেওয়া যাক ভেতরের ছবিটা। ফুড কর্নার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার সঙ্গে যাবতীয় আর যা খাওয়া দাওয়া সব এখানে। একদম এই সাইডে কিছু মাড রুম, অর্থাৎ মাটির ঘর রয়েছে। একদম গ্রাম্য পরিবেশ, সমুদ্রের লাগোয়া, বিচের লাগোয়া, একদম ঝাউবন ঘেরা একটা জায়গা। এবং সেখানে ব্যাকপ্যাকার্স তারা এই কটেজ বা মাড রুম বা এই দেখতে পাচ্ছেন সারি সারি টেন্ট রয়েছে, এখানেও আপনারা থাকতে পারেন। প্রত্যেকটা টেন্টে ম্যাক্সিমাম তিনজন করে আপনারা থাকতে পারবেন, এবং মাডরুমগুলিতেও ম্যাক্সিমাম তিনজন। কিছু ফ্যামিলি টেন্ট রয়েছে যেখানে তিনজনের বেশি, অর্থাৎ চার বা পাঁচজনও থাকা যায়। পরিবেশটা অসাধারণ। যদি একটু গা এলাতে চান, তোলার ব্যবস্থাও থাকছে, কারণ দোলনাতে তুলতে তুলতে খাওয়া দাওয়া করা বা একটু বন্ধুবান্ধবের সঙ্গে মস্তি মজা করা কিন্তু মানে যথেষ্ট মানে আনন্দদায়ক এখানকার। সব থেকে বড় কথা হচ্ছে একদম উল্টো দিকেই সমুদ্র, এবং সমুদ্রের পাশে এই ভার্জিন সিবিচ। সিবিচ এক কথায় আপনার চোখ টানবে, আপনার মন টানবে, এবং অবশ্যই রাত্রেবেলা এখানকার যে ফায়ার ক্যাম্পের ব্যবস্থা বা বারবিকিউ ব্যবস্থা এক কথায় অনবদ্য। আমরা সাধারণত ট্রেকিং করতে যাই বেসিক্যালি পাহাড়ে, তখন এরকম টেন্টে ট্রেক রুটে পাওয়া যায়। কিন্তু সি সাইডে আমি অন্তত ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো জায়গা নেই যেখানে ওয়েস্ট বেঙ্গলে মানে সি সাইডের ট্রেকিং এক্সপিরিয়েন্সের জন্য টেন্ট পাবে, সেটা এখানে আছে। সেটা বোম্বেতে অনেক জায়গায় আছে, কিন্তু এইসব জায়গায় নেই। মানে বোম্বে বা মুম্বাই ওই সাইডটা এরকম একটা জায়গা আছে আমি যতদূর শুনেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভালো হাইজিনিক ওয়াশরুম বা টয়লেটসের ব্যবস্থা, এবং এখানকার ফুড কোয়ালিটি খুব ভালো। এখানকার লোকজন, তাদের বিহেভিয়ার, অ্যাটমসফিয়ারটা খুব ভালো। একটা গ্রাম্য পরিবেশ পাবেন, তার সঙ্গে একটা সুন্দর সি বিচ পাবেন যেটা এখনও ভার্জিন, যেটা অতটা লোকজন এখনও জানে না, তো সেটা এক্সপ্লোর করার সুযোগ পাবেন। একটা অ্যাডভেঞ্চার টেন্টে থেকে সেই ব্যাপারটা এক্সপ্লোর করাটা আরও বেশি বেটার হয়। তো এই বেটার এক্সপিরিয়েন্সের জন্য আপনারা আসতেই পারেন মৌসুমি আইল্যান্ডে। এখনও পর্যন্ত ততটা এক্সপ্লোর হয়নি, তো নির্জন এবং ফাঁকা পরিবেশে কটা দিন কাটিয়ে যাওয়ার জন্য এটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স। আমার মনে খিদে পেয়ে গেছে, আমরা ফুটবল ফুটবল খেলে সবাই ক্লান্ত, তো তার জন্য তাড়াতাড়ি বসে পড়লাম, ঝাঁপিয়ে পড়েছে একদম। সো মৌসুমি আইল্যান্ডে বুকিং কীভাবে করা যায় সেটা আপনারা টোটালি অনলাইনে করতে পারবেন। ইন্টারনেট যেগুলো জায়গা থেকে বুক করার জন্য ওদের ওয়েবসাইট আছে, সেখানে নাম্বার আছে, সেখান থেকে কল করে আপনারা অ্যাডভান্স বুকিং করে নিতে পারবেন। এখানে আজকের ডেটে মানে ডিসেম্বর 2018-এ দাঁড়িয়ে এদের এখন রেট আছে 1200 টাকা। 1200 টাকা এরা একজনের টেন্টে অ্যাকোমোডেশন, তার সঙ্গে ফুড, ফুডের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং বিকেলে যে চা কফির বন্দোবস্ত সেটাও এর মধ্যে পেয়ে যাবেন। তার বাইরে যদি আপনারা কিছু চান, লাইক আপনারা যদি ক্যাম্প ফায়ারের সঙ্গে চিকেনের কিছু আইটেম বা ফিশ ফ্রাই বা এরকম কিছু টাইপের করতে চান, বারবিকিউ করতে চান, তো এই জিনিসগুলো এরা ব্যবস্থা করে দেয়, এবং সেটা এক্সট্রা চার্জেস অবশ্যই, বাট সেই ফিলিংটা আপনারা এখানে পাবেন। তো এই টোটাল জিনিসটাই করতে পারবেন। আর আসাটার জন্য এখান থেকে ট্রেনের ব্যবস্থা আছে, যাক লাইক আপনার নামখানা পর্যন্ত ট্রেনে আসতে হবে। বকখালি অনেকটাই জনপ্রিয়, সবাই জানেন বকখালি কীভাবে আসতে হয়। তো ওই রুটেই ওখান থেকে আরও কিছুটা এগিয়ে আসতে হয়, বকখালি আসার পরে আরও দুটো নদী পার হয়ে এখানে আসতে হয়। তো জার্নিটাও খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে আশা করছি। আর এখানে আসার জন্য আপনাদের আরেকজন বন্ধু এসছে আমাদের এখানে, তো নামখানায় নামবেন। নামখানার থেকে ওখান থেকে টোটো বা ভ্যান, ছোটো গাড়ি যেগুলো আছে সেগুলো করে আপনারা ওই হাতানিয়া দোয়ানিয়া নদীর ধারে আসবেন। ওখান থেকে নদী পার হওয়ার পরে আরও দুটো নদী পার হতে হবে। তো এই টোটাল রুটের যে ডিসক্রিপশানটা এরাও সে পুরো পরিষ্কারভাবে সেটা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, তো সেই ওয়েবসাইট থেকে আপনারা সেটাও পেয়ে যাবেন, বা এদেরকে ফোন করলে ওরা বলে দেবে। তো খুব ভালো পরিবেশ, আশা করলি আপনারা যদি আসেন তাহলে আপনাদের ভালো লাগবে। চেষ্টা করুন আসার, দুটো দিন নিজের জন্য নিজেকে খুঁজে পেতে এখানে।
ইনস্ট্যান্ট গুঁড়ো মশলা দিয়ে তৈরি। আর এটাই ইমামি বলে একটা নতুন সয়াবিন অয়েল বেরিয়েছে, সেটা দিয়ে ভাজা হয়েছে লুচিটা, খুব সুস্বাদু। I call you down, let it shine. I see a shadow, it's all I know. Tell me now, where did you go? I lost a light, within your eyes. I call you down, let it shine. I see a shadow, it's all I know. Tell me now, where did you go? Tell me now, where did you go? I lost the light.